সপ্তম শ্রেণীর ছাত্র থেকে বলছি, আজ তোমাদেরকে রায়মাটির পূর্ণবিচিত্র 2020 থেকে যে চ্যাপ্টারটা করেছি দেখো, চ্যাপ্টারটা হচ্ছে মালদহ জেলা স্কুল। মালদহ জেলা স্কুলের যে অঙ্কগুলো আমি করাচ্ছি দেখো, অঙ্কগুলো হচ্ছে তোমার ছয়ের দাগের অঙ্কগুলো। ছয়ের দাগের প্রথম অঙ্কটা কী বলেছে দেখো, এটি বর্গক্ষেত্রের জমির ক্ষেত্রফল হচ্ছে 6400 বর্গমিটার, প্রতি মিটার 3 টাকা 50 হিসেবে জমির চারদিকে বেড়ে দিতে খরচ হবে। আর একটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার হলে জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করো। আমি অঙ্কগুলো করছি, পরপর দেখে যাও কীভাবে অঙ্কগুলো করি। দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 6400, একটি বর্গাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 6400 বর্গমিটার। হ্যাঁ, তাহলে ক্ষেত্রটা কি বর্গাকার, তাহলে বর্গাকার মনে করলাম একটি বাহু সমান এ, একটি বাহু সমান এ, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান এ, এ মিটার করো, এ মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান এ গণিত এ সমান এ স্কোয়ার বর্গমিটার, বর্গমিটার। হ্যাঁ, তাহলে শর্তানুযায়ী এ স্কোয়ার ইজুয়াল টু 6400, অর্থাৎ এ ইজুয়াল টু কত হবে, রুট ওভার 80 গণিত 80 সমান 80 মিটার। তাহলে বর্গক্ষেত্রে একটা বাহু কত হলো, বর্গক্ষেত্রে একটি বাহু সমান 80 মিটার। হ্যাঁ, তাহলে পরিসীমা কত, পরিসীমা বেড়া দেওয়া মানে পরিসীমা, পরিসীমা সমান 4 × 80, যেহেতু বর্গাকার তাহলে 320 মিটার হচ্ছে, 320 মিটার। তাহলে খরচ হবে কত, খরচ হবে 320 গুণিত কত, তুমি এইটা 3 টাকা 50 মানে এটাকে এ করে দাও, 7 × 2 টাকা করে দাও, 3 টাকা 50 মানে কত, 7 × 2 টাকা, 2 দিয়ে কাটো, এটা হচ্ছে কত, 160, তাহলে 7006 বেলে 1120 টাকা, 7006 বেলে 2 × 4 7 × 7 1120 টাকা, 1120 টাকা, এটা হয়ে গেল। এখন দেখো এর পরের অঙ্কটা বলছে, একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে ক্ষেত্রফল 578 বর্গমিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে মনে করিলাম প্রস্থ সমান এক্স, আচ্ছা দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হচ্ছে তার ডবল 2x, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান এক্স গণিত 2x সমান 2x² শর্তানুযায়ী 2x² ইজুয়াল টু কত, 578, আর x² ইজুয়াল টু কত, 578কে 2 দিয়ে ভাগ করো কত, তোমার 28 × 56 = 1, 9 × 18, তাহলে আর এক্স ইজুয়াল টু তোমার 17×17, তাহলে এক্স ইজুয়াল টু 17, তাহলে দৈর্ঘ্য সমান কত, দৈর্ঘ্য সমান 2x সমান 17 গণিত 2 সমান 34 মিটার, 17 × 2 সমান 34 মিটার, আর প্রস্থ সমান কত, প্রস্থ সমান বেরিয়েছে আমার দেখো 17 মিটার, তাহলে পরিসীমা কত হবে, পরিসীমা সমান 2 × 34 + 17 সমান 51, 102 মিটার। তাহলে দেখো আমার 3টে জিনিসই বেরিয়ে গেলো, দৈর্ঘ্য কত বেরিয়েছে, দৈর্ঘ্য 34 মিটার, প্রস্থ 17 মিটার, আর এটা। আর একটা অঙ্ক বলেছে m − 1/m × p − 2 হলে তাহলে দেখা হয়েছে m² + 1/m² এটা কত, তাহলে দেখো আমি লিখছি m² + 1/m² সমান কত, আমার মাইনাস ফর্মে আছে, তাহলে সমান কত m − 1/m তার হোল স্কোয়ার প্লাস 2 × m × 1/m, দেখো সমান কত হচ্ছে, দেখো সমান হচ্ছে m − 1/m এর মান কত দেওয়া আছে দেখো p − 2, তাহলে p − 2 তার হোল স্কোয়ার প্লাস এই m টার, এই m টা কেটে গেল, তাহলে 2 হচ্ছে, তাহলে এটা ভেঙে দাও p² − 4p, 2 × 4 4p প্লাস কত হচ্ছে 4 + 2, তাহলে সমান p² − 4p + 6, আমার কী প্রমাণ করতে দিয়েছে দেখো, দেখা হচ্ছে p² − 4p + 6, তাহলে আমার উত্তর, আমার অতএব এম মাইনাস কত কী বলেছে, m² + 1/m² সমান কত, p² − 4p + 6, প্রমাণিত।